الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله جل جلاله في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذي সবাই নামাজের দরুদ আমরা পড়ব পারেন তো কে কে পারেন একটু হাত তুলেন দেখি মা আমি যদি প্রশ্ন করি নামাজ যে দরুদ আমরা পড়ি এই দুরুদ নামাজের বাহিরেও কে কে পড়ে এই মাহফিল থেকে ওয়াদা করতে হবে সালাতে নামাজে যে দরুদ পড়ি নামাজের বাহিরেও মাঝে মাঝে কি এটু আরো আসতে বলেন আল্লাহ উল্টা উল্টা তো ইনশাআল্লাহ কে কে নামাজের বাহিরেও নামাজের এই দুরূদটা পড়বেন আল্লাহ তাআলাকে হাতটা দেখান বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন হাত নামান শুনুন একটি হাদিস কেবব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন অনেকগুলো বিশুদ্ধ সনদে প্রমাণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার কয়বার কয়বার নর অথবা নারী বৃদ্ধ অথবা তরুণ অথবা কিশোর মহিলা অথবা পুরুষ একবার যদি বিশুদ্ধ দরুদ পরে মোহাম্মদ রসুল আরো আসতে বলে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার বিশুদ্ধ দরুদ যদি কেউ পরে বিশ্বনবী বলেছেন আল্লাহ কে চিনেন আল্লাহ চিনেন আল্লাহ তালা কোথায় বলেন আঙ্গুল দিয়ে দেখায় বলেন কোথায় জুড়ে বলেন কোথায় আরো জুড়ে বলেন কোথায় আল্লাহ সাত আকাশের উপরে আর শাজি অধিষ্ঠিত তিনি নিজেই বলেছেন কে বলেছেন রব্বুল আল স্পষ্ট বলেছেন আহ্মানো আলাল আর শেষ তরেন আর আহ্মানো আলাল আর শেষ দয়াময় আর সে আজিমে অধিষ্ঠিত কথাটা কার জুড়ে বলেন কার তবে হা আল্লাহ তালা সব কিছু দেখেন সব কিছু শুনেন বলে তার মানে আমরা এমন কারো গুলামি করি না যিনি বরং আমরা তারই গুলামি করি যিনি সব দেখেন সব শুনতে সব শুনতে সব দেখেন সব শুনেন কে তবে কোথায় আছেন তিনি কোথায় আছেন আরসের মালিক কলকায়নাতের মালিক কে আমাদের মালিক কে বাংলাদেশের মালিক কে পৃথিবীর মালিক কে সব কিছুর মালিক কে সব কিছুর মালিক যিনি সে আল্লাহ বিশুদ্ধ দুরুদ যে পরে তার প্রতি দশ বার রহমত নাজিল করেন কন্যা সুবাহ আরো জুড়ে বলেন সুবাহ সুতরাং একবার বিশুদ্ধ দরুদ পর্ব দশ বার রহমত নাজিল করবেন কে মিনিমাম কাজ ম্যাক্সিমাম প্রফিট রাজি আছেন করতে রাজি আছেন এবার বুঝে এবার এতক্ষণ কথা বুঝলাম এবার অল্প আমল অনেক বেশি সওয়াব একবার দুরুদ শরীফ পড়ব আল্লাহ তাআলা দশ বার বার আরো জুড়ে বলেন দশ বার কে এই সামান্য আমল এত বড় সবের কাজ করবো তো ইনশাল্লাহ কে কে করবেন এবার দুইটা হাত বলেন আল্লাহ আকবর জুড়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ তালার এই তকবীরের ধনীতে আমি বলতে চাই এই গোপাল ফেরদাউস নগরে পরিণত হোক বলে আমি আরো জোরে বলেন আমি তবে আরেকটা কারণেও দরুদ বিশুদ্ধ দরুদ পড়া উচিত প্রাসঙ্গিক বলি দেখুন আমাদের সমাজে এখানেও যারা হাজার হাজার পুরুষ নারী অনেকেই অভিযোগ করবেন যে আমরা অনেক দোয়া করি কিন্তু দোয়াটা কবুল হয় বুঝি আছে না কি মলানা আছে না বলেন আছে না অনেকেই বলবে এত দোয়া করি কিন্তু দোয়াটা কবুল হয় ফের পাই না বন্ধে দোয়া হলো ইবাদত দোয়া কি জোরে বলেন দোয়া কি দোয়া ইবাদত দোয়া করলে তিনটার যে কোনো একটা হতেই হবে কয়টা এক নাম্বার সাথে সাথে আল্লাহ কবুল করেন কন্যা সুবাহ দোয়া তিনটার একটা হতেই হবে ইমানদারের দোয়া মুসলমানের দোয়া ইমানদারের দোয়া তিনটার যে কোনো একটা এক নাম্বার সাথে সাথে কবুল করবেন কে চাই না চাই না চাই তো হা হতে পারে দ্বিতীয় আল্লাহ কখনো কখনো কারো দেরিতেও কবুল দোয়া দেরিতেও কবুল কিন্তু তাই বলে হাসপুস করা যাবে দোয়া করেই যাব ইবাদত হিসেবে হা আল্লাহ তিনি জানেন কখন আমার আপনার কি প্রয়োজন আল্লাহ কেরিম না চাইতে দান করেন কে জোরে বলেন না চাইতে দেন কে আমাদের সমাজে মানুষরা বুকা তো বুকা বুকা আই আল্লাহকে সরাসরি নিজে না ডেকে নিজে দোয়া না করে ট্যাক্সি ক্যাব ভাড়া করে কি ভাড়া করে ট্যাক্সি ক্যাব বুঝেন তো ঢাকার ভাষা বললাম ভাইজান বুঝেনি পাবলিক হ্যাঁ তার মানে আমার আপনার দোয়া আরেকজন রে কই তিনি হলেন বলেন আমরা যারা এখানে শিশু থেকে কিশোর যুবক বৃদ্ধ তরুণ অনেক আসিনা না নাই মায়ের গর্ভ থেকে জন্মের পরে যাতে মুখ দিয়ে কথা বলতে পারি এই জন্য কোন হুজুরকে দিয়ে দোয়া করাইছিলেন বুইজা কইয়েন মুখে কথা বলার জন্যে দরখাস্ত করা লাগছিল খাইতে পারি না দাঁত লাগবো কোনো দাঁতের হুজুরের কাছে যাইয়া পয়সা দিয়া ট্যাক্সিকে ভাড়া করছিলে দাঁত কে দিছেনি পায়ে হাঁটার শক্তি কে দিয়েছেন কোনোটার জন্যে আলাদা মিলাদ শরীফ করে দোয়া করছিলেন বুঝে বলবেন করেছেন এমনটা না চাইতে দিয়েছেন কে জুড়ে বলেন কে দিয়েছে না চাইতে যিনি দেন চাইলেও তিনি দেন না দেন না বলেন দেন না দেন না তবে হক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে স্পষ্ট করে বলেছেন ওয়া أن تحبوا شيئا وهو شر لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم والله يعلم وأنتم لا تعلمون. أمي حافظنا. তাই হয়তো আট হতে পারে কিন্তু নস ওর আনাল কেরিমের কার কথা জুড়ে বলেন কার আল্লাহ তালা বলেন বান্দারে আমার অনেক জিনিস হয়তো নিজের জন্য পছন্দ কর কিন্তু এর মধ্যেই রয়েছে তোমার জন্য অকল্যাণ আবার অনেক জিনিস তুমি অপছন্দ করো অথচ এর মধ্যেই রয়েছে কল্যাণ কারণ চূড়ান্ত কে জানেন জুড়ে বলেন কে জানে আল্লাহ তালা বললেন সকল বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান আল্লাহ তালার তিনি সব জানেন আর আমরা জানি না আমরা তাই আপনি আমি অনেক কিছু চাই হয়তো যখন চাই তখন আমি মনে করছি কল্যাণ আপনি মনে করছেন ভালো কিন্তু আত্লাহত আলাহ সব জানেন তিনি জানেন এখন এটা কল্যাণ হবে তাই দেরিতে দেন কে কে দেরিতে দেন তাই দোয়া করা ভুলবেন তার মানে দুয়া তিন প্রকারের দ্বিতীয়টা হলো দেরিতেও কবুল হবে না হবে না এমন প্রমাণ আছে না নাই বলেন আছে না নাই তিন নাম্বার দোয়া ইবাদত আপনি দোয়া করবেন আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দেবেন আখিরাতে দোয়াটা ইবাদত হিসেবে আপনার আমার জন্য নেকির পাল্লা ভারী বানাবে বলেন সুবহানাল্লাহ তবে বন্ধু দোয়া তিন প্রকার বটে কোনটা সাথে সাথে কবুল হয় কোনটা দেরিতে দেয় কোনটা আল্লাহ তাআলা মিজানে নেকির পাল্লাটা ভারী করার জন্য রেখে দেন তাই কোন দুয়াতে লস নাই লস আছে তবে একটা দুয়াতে লস আছে আমাদের সমাজে অনেক মানুষেরা দোয়া করে বলে দোয়াটা কবুল হলো কিনা ঠের পাই না আসলে ওই দোয়াটা আকাশ ভেদ করে আল্লাহ তালার কাছে যায় না যে দোয়ার আগে দুরুদ শরীফ পড়া হয় না বুঝাতে পেরেছি আমাদের বাংলাদেশে কত দোয়া কত মোনাজাত হয় আখেরিও হয় কি ভাই কিন্তু দেখবেন আপনি ভালো করে খেয়াল করে দেখবেন কয়টি দোয়া মোনাজাতের আগে দুরুদ শরীফ পড়া হয় জেনে রাখবেন যে দুয়ার আগে দুরুদ শরীফ পড়া হয় না ওই দোয়াটা আল্লাহ তালার কাছে যায় কবুল তো কথা পৌঁছায় না আল্লাহ তালার কাছে দোয়া যদি পৌঁছাতে হয় তাইলে দুয়ার প্রথমে কি পড়তে হবে জোরে বলেন কি পড়তে হবে আরো জোরে বলেন কি পড়তে হবে তাই যারা চাই দোয়াটা কবুল হোক যারা চাই দোয়াটা হোক তাদের প্রত্যেককে প্রত্যেকটা দোয়ার আগে বিশুদ্ধ দুরুদ পড়তে হবে না হবে না আমলটা শিখাই দিলাম

চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ এতক্ষণ শুনলাম বিশুদ্ধ দুরুদের কথা আসুন আমরা যে সালাতের দুরুদ নামাজের দুরুদ নামাজের বাহিরেও পড়ব অন্তত আমিও পড়তে চাই আপনারাও পড়বেন সবাই সবার সাক্ষী হয়ে অন্তত একবার ইবাদত হিসেবে বিশুদ্ধ দুরুদ নামাজের দুরুদটা পড়তে চাই রাজি আছেন রাজি আছেন তাহলে গলা ছেড়ে দিয়ে ভালোবাসার সাথে ইবাদত হিসেবে পড়েন পুরুষরা উচ্চ আওয়াজে মা বোনরা নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকু আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

গোপাল নগর পাল্টে যায় বলে না আমি রাগ করতেছেন না তো রাগ করতেছেন না তো ফেরদাউস ভালো না গোপাল নগর ভালো আরো জুড়ে বলেন কোনটা ভালো হ্যাঁ আলফের দাউস হাফিজিয়া মাদ্রাসা মাদ্রাসার আয়োজনে আজকের ইসলামী সম্মেলনের জনাব সভাপতি জ্ঞানে গুণে আলমে আমার বড় ভাই আমাদের এই আপনাদের এই বৃহত্তর অঞ্চলের প্রাচীনতম একটি আলমে দিনের শিক্ষা প্রতিষ্ঠান কাতলা কাদেরিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হজরতুল আল্লাম আবদুল্লাহ বিন সরোজ হাফিজ আহ আল্লাহ তার আলমে তার আমলে বরকত দিন বলেন না আমিন আল্লাহ তালা তাকে তার বংশধরদেরকে তার পরিবারকে আল্লাহ তালা কবুল করুন বলেন আমিন আজকেরি মাহফিলে অনেক ওলামারা এসেছেন অতিথিবৃন্দ এসেছেন আর যারা বক্তব্য রেখেছেন আমার আগে আমার ভাইয়েরা আল ফেরদাউস হাফিজিয়া মাদ্রাসার এই আয়োজনে আজকেরি মাহফিলে বসে সবাই যাতে ফেরত অধিকারী হ হতে পারি বলেন না আমি দুইটা হাত তুলে বলেন মাহুম্বি আর জুড়ে বলেন মাহুম্বামী বন্দিক আসলে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যদি জান্নাতের আর জান্নাতের আট

তার সফল বান্দাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন তবে সকলের আমল এক রকম নয় সকলের কাজ সকলের কোয়ালিটি সকলের মান এক রকম নয় বলে কেউ হয়তো গভীর রাতে পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু কেউ কেউ হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বুক ভাসিয়ে দিয়ে নামাজ পড়ে কার হয়তো আমাদেরই মজলিসেও কেউ কেউ আসেন সবাই সবাই কেউ কেউ এমন আছে আল্লাহ সম্পদ দিয়েছেন সম্পদের ভালোবাসা আল্লাহ ভালোবাসার উপরে বিজয়ী হতে দেয় নাই তাই আল্লাহর ভালোবাসায় সম্পদ দান করে কেউ আছে জন্মের কিপটা এখানে মনে হয় কেউ নাই আর কি কয় কি অনেকে আছে কৃপদ দান করতে চায় না মাল জমা করে আর গণনা করে যাদের মে স্পষ্ট বলেছেন আল্লা পড়েন না আল্লাদি জমা মালা বললেন এমন কিছু মানুষ আছে যারা সম্পদ জমা করে আর গণনা করতে থাকে আর অল্প হলে লক্ষ্য হবে আর অল্প হলে কুটি হবে আর অল্প হলে কয়েক কুটি হবে কেবল গণনা করে খায় না খরচ করে না জমা করে আছে নাকি আপনাদের মাঝে আছে নাকি তাহলে বলেন আল্লাহ হেদায়ত নসীব করুন বলেন না আমি আরো জোরে বলেন আমি বান্দেগান ঠিক এমনি করে যে ব্যক্তি সম্পদের ভালোবাসা কোরবানি করে দেয় কার ভালোবাসার সামনে কার ভালোবাসা সে আর ওই কৃপন কি এক জান্নাতে দিলে হয় আল্লাহর ইনসাফ আছে না নাই বলেন আছে না নাই ঠিক এমনি করে কারো তো চারটা বাচ্চা দুইটা বাচ্চা ব্রেইন আছে লেখাপড়া মুখস্ত হয় ভালো ওই বাচ্চাটাকে স্কুলে না দিয়া আলফেরাদাউ হাফিজিয়া মাদ্রাসায় দিয়ে দেয় এমন আছে না নাই আবার অনেক কুলাঙ্গার আছে কয় বাচ্চাটার ব্রেন ভালো স্কুলে দেয় কি এলাকায় মনে হয় নাই নাই

তিন নাম্বার জান্নাতুল নাইম চার নাম্বার জান্নাতুল মাওয়া পাঁচ নাম্বার দারুস সালাম ছয় নাম্বার দারুল করার সাত নাম্বার দারুল মাকাম আট নাম্বার জান্নাতুল ফের সুবহানাল্লাহ কইবেন না বাড়ি যাইয়া একটু ভালো করে কইন হ্যাঁ হ্যাঁ বাড়ি যাইয়া যে সুভান আল্লাহ বলবেন একটু জুড়ে বলেন দেখি শুনি চিৎকার করে বলেন তোমরা আল্লাহ কাছে চাইবা বললেন সব চাইতে বড়টা শ্রেষ্ঠটা চাইবা আর সব চাইতে শ্রেষ্ঠটার নাম হলো আলফের দাউস সবচেয়ে শ্রেষ্ঠটার নাম কি শ্রেষ্ঠটার নাম কি মাদ্রাসার নাম আল ফের দাউস আমরাও আজকে মা ফিলে এসেছি নারী পুরুষ যুবক বৃদ্ধ তরুণ কিশোর ফিরে যেতে চাই জান্নাতুল ফের রাজি আছেন কে কে জান্নাতুল ফের দাউস যেতে চান আল্লাহ তাআলাকে আবার দুইটা হাত দেখান বলেন লিল্লাহে তাকবীর

জান্নাতুন ফেরদাউসের আকাঙ্ক্ষা করি কামনা করি যেতে চাই না চাই না বলেন চাই না চাই না আমরা যেতে চাই তবে আমরা কোরআনকে প্রশ্ন করব বন্ধু কোরআন আমরা সবাই মিলে জান্নাতুন ফেরদাউসে যেতে চাই তুমি কি বলো কোরআন বলে দুস্ত আমি তো এই জন্যই দুনিয়ায় এসেছি বলেন না আর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আল কুরআনুল কারীম আল্লাহ তাআলাই পৃথিবীতে এজন্যই পাঠিয়েছেন জাতি করে কুরআনকে আকড়ে ধরে আমরা ফিরে যেতে পারি কোথায় জান্নাতুল দাউসে কোথায় চাইলে বড়টা চাইলে কি চাইলে কি ঠিক আছে তো ইনশাআল্লাহ চাইলে একেবারে বড়টা চাইবো হ্যাঁ আল্লাহ তো ইনসাফ করেই দেবেন আল্লাহ তাআলা তার অনুগ্রহে যার যেটা প্রাপ্য অবশ্যই অবশ্যই তবে আমাদের আকাঙ্ক্ষা আমরা চাই আল ফের আমরা চাই বলেন নামটা কি আরো জোরে বলেন নামটা কি নারী পুরুষ যুবক বৃদ্ধ তরুণ কিশোর সবাই মিলে চায় জান্নাতুল ফেরদাউস জান্নাতুল হ্যাঁ আমরা সবাই মিলে জান্নাতুল ফেরদাউসে যেতে চাই আর জান্নাতুল ফেরদাউসে যেতে গেলে একটা কাজ একটা কাজ কয়টা কাজ অনেক বেশি শুনতে পারবো না মাহফিলে বসে গভীর রাতে অনেক কথা না আমরা সবাই নাক পাতাইলা একটা কাজ করতে যায় রাজি আছেন রাজি আছেন আর কোরআনও বলেছে একটা কাজ যদি করতে পারো তার নাম আল কোরআন আল کریمকে যদি আঁকড়ে ধরতে ধরতে হবে কাকে জোরে বলেন কাকে আরও জোরে বলেন কাকে আল কোরআন আল যদি আঁকড়ে ধরা যায় তাইলে অবশ্যই জান্নাতুল ফের অথবা জান্নাতে অবশ্যই আমরা কোরআন আমাদেরকে নিয়েই যাবে কারণ কোরআন এই জন্যেই পৃথিবীতে পাঠিয়েছেন কে কে পাঠিয়েছেন জোরে বলেন কে পাঠিয়েছেন কথা বলে অনেকগুলো দলিল আয়াত বলা যাবে কি এক কথাই বলি আপনারা সবাই জানেন যদি কোরআন কে কেউ আকড়ে ধরে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন তাকে যে আকড়ে ধরবে কোরআন তার জন্য সুপারিশ করবে তাকে জান্নাতে না নিয়ে তার সঙ্গ ছাড়বে ছাড়বে তাই একটা কাজ করতে হবে আক্রে ধরব জরায়া ধরব আল্লাহর কালাম আল কোরআন আল করিম কে রাজি আছেন একটা কাজ করার মানসিক প্রস্তুতি কার কার আছে আছে তো বলেন আছে তো হাত তুলে বলেন আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলেন আমিন হাত বন্ধুগণ একটা কাজ আল কোরআন আল করিম কে আঁকড়ে ধরা কোরআন কে বন্ধু বানানো কোরআন কে জরায়া ধরা কোরআন কে সঙ্গী বানানো কোরআনের সাথে থাকা একটা গুণ যার আছে অবশ্যই সে জান্নাতে কি জান্নাতে তবে হা ওই একটা কাজের জন্য মিনিমাম পাঁচটা আলামত আছে কয়টা আলামত কয়টা আলামত একটা কাজ কিন্তু আলামত কয়টা মুখস্থ করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ কারণ আমরা যেতে চাই জান্নাতুল ফেরদাউসে কোথায় যেতে চাই আর জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য পড়তে হবে আক্রে ধরতে হবে কোরআন আল কারীমকে আর কোরআন আল করিম কে যে আঁকড়ে ধরে কোরআন আল করিম কে যে বন্ধু বানায় কোরআন আল করিম কে যে ভালোবাসে কোরআন আল করিম কে যে জরায়া ধরে যে কোরআনের সঙ্গী হয় তার মধ্যে পাঁচটা গুণ থাকে কয়টা গুণ জুড়ে বলেন কয়টা গুণ আরো জুড়ে বলেন কয়টা গুণ পাঁচটা গুণ আপনারা কি এই পাঁচটা গুণ নিজের মধ্যে আনয়ন করার ওয়াদা করতে পারেন পারেন ওয়াদা করলেন আবার আল্লাহকে হাত দুইটা বলেন হে আল্লাহ যেতে চাই এই জন্য আকড়ে ধরতে চাই আল আল করিম কে তুমি আমাদেরকে তৌফিক দাও বলেন আমিন আরো জুড়ে বলেন আমিন আরও জুড়ে বলেন আমিন হাত নামান আল কোরআন কে আঁকড়ে যারা ধরে তাদের মধ্যে কয়টা গুণ থাকে জুড়ে বলেন কয়টা পাঁচটা এই পাঁচটা গুণের এক নাম্বার গুণ হলো এক নাম্বার প্রথম গুণ হলো যারা কোরআন কে আঁকড়ে ধরে তারা আল কোরআন আল করিমের তেলাওয়াত শুনে প্রথম গুন কি বলেন প্রথম গুন কি আরো জুরে বলেন প্রথম গুন কি আল কোরআন আল কারীমের তেলাওয়াত তেলাওয়াত শোনা আফসোস আজকের মুসলমান বলে আমরা যার দাবি করি আপনি যদি আপনি যদি জিজ্ঞাসা করেন খোঁজ নেন পরীক্ষা করে দেখবেন কতজন চব্বিশ ঘন্টায় অন্তত এক ঘন্টা কোরআন শুনে এমন মানুষের সংখ্যা বেশি। বেশি, বলেন বন্ধু করতে পারেন ওলামারাও প্রশ্ন করবে কোরআনের বন্ধু কোরানকে আঁকড়ে ধরে যে কোরআনকে যে গ্রহণ করে প্রথম পরিচয় কোরআনের তেলাওয়াত শোনা কেন কেন এক নাম্বারে সোনা এক নাম্বারে জুড়ে বলেন কি সোনা কেন এক নাম্বার তিনটি কারণে তিনটি কারণে অনেকগুলো কারণ তবে মৌলিক তিনটি কারণে এক নাম্বার বৈশিষ্ট্য হলো কোরআন আল করিম শোনা কারণ হলো অতীতের যত কিতাব নাজিল হয়েছে

সাল্লাল্লাহ আলী হিবসাল্লামের উপরে নাজিল হওয়া আল ক্যারিমের নাজিলের প্রক্রিয়া ভিন্নতর ছিল। টিনাবেটি। দেখুন মুসালী হিসসালাম। তারপরে তাওরাত নাজিল হয়েছে এক লিখিত আকারে। কন্যা সুভানাভা। তূর পর্বতের সর্বোচ্চ সিঙ্গে যে জায়গায় মুসালী হিসালাম প্রথম ৩শ দিনের জন্যে। ইবাদত করতে গিয়েছিলেন পরে আল্লাহ তাআলা আরো 10 দিন বৃদ্ধি করে 40 দিন موسی আলাইহিস সালাম ইবাদত করেন জিবরীল আলাইহিস সালাম তখতে লিখিত তাওরাত নিয়ে এলেন কুরআন আল کریم ওইভাবে নাজিল হয় নাই কুরআন আল کریم আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে নাজিল করেছেন কোথায় জুড়ে বলেন কোথায়

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে নাযিল করেছেন কে? তবে জিবরীল আলাইহিস সালাম বলেন মাধ্যম মাধ্যম কে? জিবরীল আলাইহিস সালাম রূহুল আমিন বিশস্ত আত্তা মাধ্যম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অন্তরে নাজিল হয়েছে কোরআন আল করিম নবীজি তার অন্তরে নাজিল হওয়া কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন তাই আমরা কোরআন আল করিম পেয়েছি তেলাওয়াতের মাধ্যমে জুড়ে বলেন না সুবহানাল্লাহ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এগুলা জ্ঞানের কথা আমি হয়তো আপনারা মনে কষ্ট নেবেন না এইগুলা জানা উচিত প্রত্যেকটি ईमानदार আল কোরআন বিশ্বনবী তেলাওয়াত করে শুনিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও আল্লাহ তাআলা নির্দেশ করেছেন কোরআন তেলাওয়াত করে শোনাতে তাই নবীজি কোরআন তেলাওয়াত করে করে আমাদের শুনিয়েছেন তাই নবীজি যেভাবে কোরআন তেলাওয়াত করেছেন এর ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে নবীজির তেলাওয়াতের দ্বারা আমরা পেয়েছি তাই আমরাও কোরআনের দুস্থ হওয়ার জন্য বন্ধু হওয়ার জন্য কোরআন গ্রহণের জন্য প্রথম শর্ত হলো কোরআনের তেলাওয়াত শুনব রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ এটা হলো এক নাম্বার কারণ দ্বিতীয় আরেকটা কারণ হলো আল কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট আরবী ভাষায় নাজিল করেছেন কোরআন আল কারীমের নির্দিষ্ট কিছু আয়াতিমা সাত তেলাওয়াত করা যায় কোন কোনটা কয় রকমে বলেন কয় রকম একবার উমর ইব্দুল্লাহ বাজারে হাঁটছেন আল কারীমের তেলাওয়াত করছে একজন মুসলমান উমর বিনিল খাত্তা বারা আল্লাহ তাআলা আনহু কুরআনে কারীমের আয়াতটা যেভাবে মুখস্থ করেছেন তার কানে অন্যভাবে ভাবে তেলাওয়াতের আওয়াজ এসেছে উমর ছিলেন গরম বিশ্বাস মেজাজ বড় কি কোটি উমর বিনিল খাত্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু গামসা বাংলায় কয়েকি বাংলায় আমাদের দেশের ভাষায় গলায় গামসা লাগায়া টাইনা নিয়ে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে বলেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো কোরআন অন্য রকম তেলাওয়াত করে নবীজি বললেন আগে বললেন ছাড়ো 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 ওকে ছেড়ে দাও উমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন বিশ্বনবী বললেন তেলাওয়াত কর উমর যার বিরুদ্ধে অভিযোগ দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন আল কারীমের আয়াতটা তেলাওয়াত করলেন নবীজি বললেন উমর তুমি তেলাওয়াত করো খাত্তাবের পুত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আরেকভাবে তেলাওয়াত করলেন বিশ্বনবী বললেন উমর দুই ভাবে বিশুদ্ধ আল্লাহ তালা সাত ভাবে নির্দিষ্ট কিছু আয়াত তেলাওয়াত করা নাজিল করেছে কন্যা সুবাহ আল্লাহ জুড়ে বলেন না সুবাহ আল্লাহ তাই করিমের তেলাওয়াত প্রথম নির্দিষ্ট কিছু যেমন আমরা পরি অদ্দু হাফ একটা কেরাতে পরে অদ্দু হি

আল কোরআন আল কারীম যেভাবে লিপিবদ্ধ হয়েছে বিশ্ব নবীর তত্ত্বাবধানে ওই লেখকগণ লিখেছেন যেভাবে লাওহে মাহফুজে লিখিত আছে আমাদের কাছে আমাদের কাছে যে কোরআন আল কারীম আসল কোরআন কোথায় আছে জোরে বলেন কোথায় লাওহে মাহফুজে লাও হে সংরক্ষিত তিরিশ সারা একশো চোদ্দটি সরার করান আল কেরিম যেভাবে আছি আমাদের কাছেও ওইভাবেই লিখিত আছে বলেন সুবাহান তবে হ্যাঁ কোরান আল কেরিমের তেলাওয়াত আগে শিখতে হবে নাইলে আরব মায়ের সন্তান হয়েও আরবি ভাষা জানলেও আরবি বর্ণমালা জানলেও বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত পারবে না বর্ণ জানলেই পারবে না যদি না তেলাওয়াতটা না শিখে কন্যা সুবহানাল্লাহ অনেকেই আছে একজন শিক্ষকের কাছে কোরআন না শিখে নিজে নিজে শিখতে চায় হবে না হবে বলেন হবে ইদানিং আমাদের সমাজেও শুরু হয়েছে অনেকেই জ্ঞান বিতরণ করতে চায় কিন্তু তার সনদ নাই সনদ জেনে রাখা উচিত জ্ঞানের সনদ থাকতে হবে দুই তিনটা বাংলা বই পরে বক্তৃতা করতে পারে না ওলামাদের সামনে কথাগুলো বলা উচিত যা কেউ বক্তৃতা করে না যার জ্ঞানের সনদ আছে সে বক্তৃতা

আমরা পড়ি ইমাম হাফসের রেওয়ায়াত আমরা আমরা যে কেরাত পড়ি ওই কেরাতের নাম ইমাম হাফস থেকে বর্ণিত কার থেকে জোরে বলেন কার বর্ণনা এবং আমরা সৌভাগ্যবান মক্কা মদিনাতেও হাফসের বর্ণনাটাই বেশি তেলাওয়াত হয় যদিও ওয়ার্স অনেক মানে সাত কেরাত দশ কারি কিন্তু আমরা যে ইমাম হাফসের রেওয়ায়ত আল কোরআন আল করিম পুরী আমাদের যারা হাফেজ আমাদের যারা আলেম তাদের এই কেরাতের সনদটাও জানা উচিত কিন্তু আফসুস আপনি যদি প্রশ্ন করেন অনেক ওলামাদেরকে অনেক কারি সাহেবদেরকে বলো হাফসের রেওয়ায়ত কেরাত পড়ছ সনদটা কি অনেকেই অনেকেই শুনুন আপনাদেরকে শুনাই রাজি আছেন তো শুনতে আমরা যে কোরআন আল করিম পড়ি প্রথমেই বলছি কোরআনের বন্ধু হওয়ার জন্য প্রথম শর্ত তেলাওয়াত তেলাওয়াত শুনবো তেলাওয়াত শুনবো কোরআন পেয়েছি শুনে শুনে কোরআন পেয়েছি শুনে শুনে শিক্ষকের কাছ থেকে শুনে কোরআন শিখবো আরব মায়ের সন্তান হলে আরবি বর্ণমালা জানলেই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে

الكوفي عن, عن أبي عبد الرحمن السلمي عن عثمان بن عفان وعلي بن أبي طالب وزيد بن ثابت عن النبي صلى الله عليه وآله وسلم أربش نبي صلى الله عليه وسلم জিব্রিলের মাধ্যমে লৌহে মাহফুজের সংরক্ষিত কোরআন হলো আমাদের কাছে আজকের কোরআন বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাই কোরআনের তেলাওয়াত শুনবেন রাজি আছেন ঘরে ঘরে তেলাওয়াত হবে ইনশাআল্লাহ ঘরে ঘরে তেলাওয়াত বাজবে তো ইনশাআল্লাহ একটা সময় ছিল আগে গ্রামে শহরেও সকাল বেলা ফজরের পরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ হতো এখন হয় তেলাওয়াত বেশি বেশি হতে হবে রাজি ফেরদাউসে আমরা যেতে চাই এই জন্যে আকড়ে ধরব বন্ধু বানাবো কোরআনকে প্রথম গুণ হলো কোরআনের তেলাওয়াত শুনবো কোরআনের তেলাওয়াত রাজি ইনশাআল্লাহ শুনবেন কে কে শুনবেন হাত তুলে ও আদা করে বলেন হে আল্লাহ আমরা গান শুনব না চিৎকার করে বলেন হে আল্লাহ আমরা গান বাদ্য শুনব না আমাদের কান দিয়ে কোরআন শোনার তৌফিক দাও বলেন আমি আরো জুড়ে বলেন আমি বন্দিগান আজকের সমাজ ধ্বংস হয়ে গিয়েছে ঘরগুলোতে শয়তান বাধা বেঁধেছে কারণ হলো সকল ঘরে ঘরে কি আছে বলেন না আমি কইমু কি আছে হাজী সাহেব হাস করে আসছে নামাজ জামাতে পড়ে গেছে সুফায় পা দুইটা উঠাইয়া দিয়া কি দেহে জেনে রাখবেন যে কাম মায়ের গর্বে আমরা যখন মায়ের গর্বে ছিলাম আমাদের দেহের প্রথম যে অঙ্গটা আল্লাহ আমাদের দেহে মায়ের গর্বে ফুটিয়েছেন কার্যকর করেছেন এর নাম কি জুড়ে বলেন কি মায়ের গর্বে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কান দুইটা দিলেন শুধু তাই না মায়ের পেটে থাকা অবস্থায় মা যা শুনে মা যা বলে পেটের বাচ্চারাও তা শুনতে পায় সুবান আল্লাহ জুড়ে বলে তাই তো বন্ধুগণ যে মা বাচ্চা পেটে নিয়ে কোরআনের তেলাওয়াত শুনে কোরআনের তেলাওয়াত করে তার বাচ্চাটা পেটে থাকতে শুনতে পায় আল কোরআন আল কেরিম জন্মের পরে ওই বাচ্চাটা মানুষ হয় আর যে মা পেটে বাচ্চা ধারণ করে গান শুনে বাজনা শুনে বাদ্য শুনে শয়তানের সাথে দুস্তি করে কার সাথে পেটে থাকতেই বাচ্চা পরিচিত হয় তার বন্ধুদের সাথে জন্মের পরে সাক্ষাৎ শয়তান হয়ে বেড়ে ওঠে ঠিক না বিঠিক আমরা জাতীয় সঙ্গীতে কই আমার সোনার বাংলা জেনে রাখবেন চোর আর ডাকা তার শয়তান দিয়া সোনার বাংলা হবে হবে চুরি করে ডাকাতি করে শেষ করে দেবে হচ্ছে না হচ্ছে না সোনার বাংলা সোনার সন্তানেরা বানাতে পারে ঠিক না বেটি আর সোনার সন্তান তারাই যারা পেটে থাকতেই শুনে কোরআন এলাকার মা বোনদের অনুরোধ করব আমাদের সোনার বাংলাদেশ সোনার মানুষের বড় দরকার চোর আর ডাকাত আমরা চাই না কেউ চান বলেন চান চোর আর ডাকাত আর টেন্ডার আমরা চাই না আমরা চাই সোনার মানুষ তাই এলাকার সকল মা বোনদের অনুরোধ করব শুনবে কোরআন কি শুনবে শুধু মা বোনরা শুনবে না আপনারাও শুনবেন ঘরের মধ্যে কোরআন শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আরো জুড়ে কোরআনকে যারা গ্রহণ করে যারা আঁকড়ে ধরে কোরআনের বন্ধ যারা হয় তাদের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো এরা নিজেরা কোরআন তেলাওয়াত করে দুই নাম্বার কি নিজে নিজে তেলাওয়াত করে এখন আসেন নিজে কেরাত করা তেলাওয়াত করা অনেকেই আসে বয়স হয়েছে ষাট সত্তর আশি বছর বাচ্চাকালে শিখে নাই অথবা এখন আমাদের বর্তমান যে প্রচলিত শিক্ষা পদ্ধতি এতে স্কুল কলেজে ক্লাস এইটে কোরআন হাদিস শিক্ষার কোনো ব্যবস্থা নাই এই জন্য পারে না আবার ইন্টারমিডিয়েটে গেল উপরে উঠল বিশ্ববিদ্যালয়ে উঠল কয় কোরআন কঠিন আছে না নাই বলেন আছে না নাই একদল নামদারি মুসলমান শয়তানের দুস্তরা কয় কুরআন নাকি জুড়ে বলেন কি বলে বান্দাগণ যারা বলে কুরআন কঠিন কুরআন যারা শিখে না দেখে দেখে কুরআনের তেলাওয়াত কুরআনের পাঠ যারা করতে পারে না করে না যারা বলে কঠিন তাদের প্রশ্নের জবাবে একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার কয়বার চারবার কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমির মালিক কোরআনের মালিক আল্লাহ তাআলা চারবার একটি সূরাতে আল কমার আল কামার চাঁদ নামে সূরা চন্দ্র নামে সূরাতে চারবার রবুল আল বলেছেন ওয়ালাকদিয়া সরনাল করআ না ফাহাল মিম মদবুদা পরে ওয়ালাকদ ইয়াসরনাল কর আ ফাহাল মিম মদবুদ্ধ কেম্ জুড়ে পরে ওয়ালাকদ আসরা নালকানা লিযিকির ফালমিম মুযযাকি রব্বুল আলামিন বললেন এবং নিশ্চয় 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 আমি কুরআন আল কারিম কে তেলাওয়াতের জন্য উপদেশের জন্য পাঠ করার জন্য মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি কার কথা জুড়ে বলেন কার কথা আল্লাহ তাআলা বললেন সহজ প্রমাণ হল এই ফেরদাউস আল ফেরদাউস হাফেজিয়া মাদ্রাসায় দুইটি ছেলে মুখস্থ করেছে অপেক্ষা একটা ছেলে ছোট কিনা ভাইজান বয়স কত 10 12 হবে সর্বোচ্চ 12 বারো বছরের বাচ্চা তিরিশ পারা মুখস্ত করেছে চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ বাচ্চা যদি মুখস্ত করতে পারে আপনি কি দেখে দেখে পড়তে পারবেন না উচিত না উচিত না কঠিন না সহজ বলেন কঠিন না সহজ আমাদের প্রত্যেককে কবরে যাওয়ার আগে কোথায় যাওয়ার আগে কবরে যাওয়ার আগে অবশ্যই উনত্রিশটি আরবি বর্ণ আলিফ বা তা তার সমন্বয়ে আল করিম দেখে দেখে পড়ার যোগ্যতা অর্জন করতে হবে কারণ কবরে গেলে কবরে গেলে প্রশ্নের মুখোমুখি হতে হবে না হবে না কবরে গেলে মুনকার অথবা নাকির দুইটাই নাম মুনকার এবং নাকির ফেরেশতারা প্রশ্ন করবে কয়টা প্রশ্ন কয়টা ও তেলে আজকের ওয়াজ আরো শোনা উচিত আমাদের সমাজে ব্যাপক ভাবে বলা হয় তিনটা প্রশ্নের কথা আসল প্রশ্নটা রাজ প্রশ্নের কথাটা বলা হয় না বন্ধুগণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সল্লাল্লা ওয়াল ওসাল্লাম জানিয়েছেন মাইয়েতকে কবরে মুনকার এবং নাকির প্রশ্ন করবে মান তোমার রব কে আমরা যাতে বলতে পারি রব্বী আল্লাহ বলেন আমি আরো জোরে বলেন আমি দুই নাম্বার প্রশ্ন করবে ও আমাদিনু আমরা যাতে বলতে পারি দীনুন আল ইসলাম বলেন আমি তিন নাম্বার দেখানো হবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলা হবে প্রশ্ন করা হবে তুমি কি চিনো তিনি কে তুমি কি বলতে তার ব্যাপারে আমরা যাতে বলতে পারি 하다 নবীুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি বলে বলেন আমিন বিশ্বনবী বলেছেন এই তিনটি প্রশ্নের জবাব যে দিতে পারবে মুনকার নাকির ফেরেস্তা তাকে চার নাম্বার চতুর্থ আরেকটা প্রশ্ন করবে এটা আসল প্রশ্ন বাংলাদেশে বাংলাদেশে এটাই বেশি বলা উচিত আফসুস এটাই বলা কারণ ওই যে বিষয়ের সব জ্ঞান না জেনে বক্তৃতা করার কারণে তাই চতুর্থ প্রশ্ন মুনকার নাকির বলবে কুত থেকে জানলে কিভাবে তুমি জানলে আল্লাহ তোমার রব তোমার দিন আল ইসলাম তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ঠিকানা দিয়ে যাও কি দিয়ে যাও বন্ধুগণ প্রমাণ কবরেও দিতে হবে কোথায় কবরে প্রমাণ আছে প্রমাণ ছাড়া কোতাত কবরে প্রমাণ লাগবে প্রশ্নের 3টার জবাব দিলে চতুর্থটার জবাব দিতে হবে চতুর্থটার জবাব যে পারবে তিনটার জবাব সে পারবে আর চতুর্থটার আসল জবাব হলো যে তিনটা দিতে পারবে সে বলবে প্রথমেই বলবে যারা তো কিতাব আমি আল্লাহর কিতাব কুরআন আল Karim পড়েছি আর আরো আর আসতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে জানা উচিত যে সকল মুসলমান বাপ দাদা 14 পুরুষ মুসলমান কিন্তু দেখে দেখে কোরআন পড়তে পারে না কবরে গেছে ধরা খেয়ে যাবে ধরা ধরা আপনি আমি কি ধরা খেতে চাই আমরা বাসতে জান্নাতুল ফেরদাউসে যেতে চাই না চাই না তাই কবরে যাওয়ার আগে অবশ্যই কোরআন পড়া শিখে যেতে শিখে যেতে রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলে দিকে আল্লাহ তালা কবুল করুন বলেন আমি আরো জুড়ে বলেন আমি আপনারা কি আমার এই পাঁচটা পয়েন্ট শোনা পর্যন্ত থাকবেন না ওয়াজ বন্ধ করব কে কে থাকবেন ওয়াদা করে যাবেন না তো সর্বশেষ সময় পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন আরো জোরে বলেন আমিন বন্দেগান কোরআন গ্রহণ করে কোরআন বন্ধু বানায়া জান্নাতুল ফেরদাউসে যেতে চাই দুই নাম্বার বৈশিষ্ট্য হলো কবরে যাওয়ার আগে কোরআন কোরআন শিখে যাব কোরআন পড়ে যাব এখন অনেক সুন্দর মেথড বেরিয়েছে বিশটা ক্লাস বাইশটা ক্লাস বা এক মাস পড়বেন যে কেউ কোরআন শিখতে পারে না পারে না বলেন পারে না পারে না আমি বলবো এই মাদ্রাসা কর্তৃপক্ষ বয়স্কদের জন্য বয়স্ক নারী পুরুষের কোরআন শিক্ষার ব্যবস্থা করবে ভাইজান এটা করবে তো ইনশাল্লাহ আপনারা যারা পারেন না দেখে দেখে কোরআন পড়তে আপনারা মরার আগে অবশ্যই কোরআন শিখে মরব রাজি আছেন ইনশাল্লাহ শিক্ষার কোনো বয়স নাই লজ্জা বলেন লজ্জা আছে লজ্জা আছে তাই বয়স্করা শিখবেন ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় বয়স্কদের জন্য কোরআন শিক্ষা ব্যবস্থা থাকা উচিত না উচিত না বলেন আমিন আরো জোরে বলেন আমিন তিন নাম্বার হলো কোরআন যে গ্রহণ করেছে কোরআনের যে বন্ধু হয়েছে আমি অনেক লম্বা দলিল দিয়ে বলতে পারি শর্টকাট বলতেছি কারণ এর মধ্যে সব আরোটা বেঁধে গেছে বন্ধুগণ তিন নাম্বার বৈশিষ্ট্য হল কোরআন আল করিম কে যে গ্রহণ করে কোরআনের বন্ধু যে হতে চায় কোরআন কে যে আঁকড়ে ধরে কোরআন কে আঁকড়ে ধরার মাধ্যমে জান্নাতুল ফেরদাউসে যে যেতে চায় তার তিন নাম্বার পরিচয় হলো সে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কোরআনের কিছু কিছু আয়াত সূরা মুখস্থ করবে কি করবে কি করবে কোরআনুল কারীম মুখস্থ করবে দেখুন আল কোরআনুল কারীমের 30 পারায় ছোট্ট একটি সোরা আছে ছোট্ট একটি সোরা নাম হলো সোরাতুল এখলাস সোরাতুল এখলাস কুলহু আল্লাহ পারেন না পারেন না পারেন না পারেন না তাহলে আমার সাথে সবাই পড়েন গলা ছেড়ে দিয়ে পড়েন 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 বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ফোঁয়্ম ও আহাদ আম্মা উসমাদ লামিয়া লিদ ওয়ালামিয়া কুল্লা ও কুফোয়ান আহাদ এই যে সোরাতু লেখলাস অনেকে হয়তো বলবে বে তিরিশ পারামো কষ্ট পারি না চুট্ট সোরাটা মুখস্ত পারি বিশ্বনবী তার জন্যে বলেছেন সোরাতুল এখলাস চুট্ট সোরাটা বিশ্বাস সহ যদি কেউ তিনবার পরে কয়বার জুড়ে বলেন কয়বার তিনবার যদি বিশ্বাস সহকারে সোরাতুল এখলাস পরে তাইলে ৩০ পারা কোরআন পড়ার সওয়াব কে বলেন কে দেন এত সহজ পথ থাকতেও যদি কেউ দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতি হতে না পারে সে তো কপাল পুরা ঠিক না বেটি সে তো না লাইক কিন্তু আমরা এই সুযোগগুলো গ্রহণ করব রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ

تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ওয়ালিদীন বিশ্বনবী বলছেন সূরাতুল ফিরুন চারবার যে পড়ে বিশ্বাস সহ কয়বার বলেন কয়বার চারবার পড়লে 30 পারা কোরআন পড়ার সওয়াব কে দেন বলেন কে তাই কোরআন এর এই গুলো মুখস্থ করতে রাজি আছেন রাজি আছেন রাজি আছেন একটা সময় ছিল পুত্র বিবাহ দিতে গিয়ে পুত্র বধুকে শ্বশুর প্রশ্ন করত কোরআন আল কেরিমের কয়টি সূরা মুখস্থ কি ভাই ভুল বলতেছে কিন্তু এখন এখন আর এই প্রশ্ন নববধুকে কেউ কারণ বরং সারে গামা পাদা নিশা কয় বউ সারে গামা পাদা নিশা করে আর এই জন্য সাক্ষাৎ শয়তান জন্ম নেয় ঠিক না আর যে যে মা কোরআন আল কারীমের সূরা ইয়াসিন সূরাতুর রহমান সূরাতুল ওয়াকিআ সূরাতুল মুলক যে সকল মায়েরা বাবারা পারে ওদের বাচ্চারাও মানুষ হয় ঠিক না তাই আমরা মুখস্থ করব তো ইনশাআল্লাহ রাজি আছেন রাজি আছেন কোরআন মুখস্থ করতে রাজি আছেন জেনে রাখবেন যার হৃদয়ে কোরআনের কিছু নাই কোরআনের এক দুইটা সূরাও যে মুখস্থ পারে না আসলে তার হৃদয়টা বিরান বাড়ির মতো উজার বাড়ির মতো বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আজকের বাংলাদেশে অনেক শিক্ষিত নামের কুলাঙ্গার আছে কোরআন এর একটি আয়াত মুখস্ত মুখস্ত নাই আছে না বলেন আছে না নাই কিন্তু আজকের মাহফিল থেকে আমরা জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য আমরা কোরআনকে আঁকড়ে ধরছি এর প্রমাণ হিসেবে তিন নাম্বার বৈশিষ্ট্য আমরা মুখস্থ করব কোরআন আল কারীমের সূরা সূরাতুল ইখলাস বিশ্বাস তিনবার যদি মুখস্থ করি তিরিশ পারা পড়ার সওয়াব কে দেবেন জোরে বলেন কে দেবেন

যে কুরআনের বন্ধু যে কুরআনকে আকড়ে ধরে জান্নাতুল ফেরদাউসে যেতে চায় তার মধ্যে প্রথম গুণ সে কুরআন শুনবে দুই নাম্বার নিজে পড়বে তিন নাম্বার সে কুরআন মুখস্থ মুখস্থ আচ্ছা কুরআন মুখস্থ করতে পারবে তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ বন্ধুগান চার নাম্বার হলো প্রত্যেকটি মানুষকে কোরআন বুজার চেষ্টা করতে হবে প্রত্যেকটি মানুষকে আল্লাহর কালাম বুজার চেষ্টা করতে হবে না হবে না বলেন হবে না হবে না এ কথা বলার অধিকার নাই আমি মাদ্রাসায় পড়ি নাই স্কুল কলেজে পড়েছি অথবা স্কুল কলেজে মাদ্রাসায় পড়ি নাই আমি কি কোরআন বুঝবো না আপনি কোরআন পড়বেন মুখস্থ করবেন আপনি সুরাতুল এখলাস কেন কেন এই সুরার এত মর্যাদা কেন তিন বাগের এক বাগ এই সুরা আপনি যদি চিন্তা করেন যেমন দেখুন একজন সাবি বুখারি মুসলিম বর্ণনা করেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালে ইহুয়াসাল্লাম একটি যুদ্ধের জন্যে একদল মুজাহিদ পাতালেন তাদের মধ্যে একজনকেই ইমাম বানায়া দেয়া হল ওই মাম সকল জেহরি নামাজে ফজরে মাগরিবে এসায় সকল কেরাত জুড়ে পড়ে সকল কেরাতে শেষে একবারকুল হোয়াল্লা পরে কি পরে

সূরাতুল ইখলাস বা বল হু আল্লাহু হাত পড়ো কারণটা কি ওই সাহাবী এমন এক উত্তর দিলেন কিয়ামত পর্যন্ত সবার জন্যে শিক্ষণীয় কুন সুবহানাল্লাহ সুবহানাহু সাহাবী বললেন ও আল্লাহ তাআলা হাবিব আমি এই সূরা এই জন্যই ভালোবাসি কারণ কুরআন আনাল কারীমের প্রত্যেকটা সোরাতে আদেশ নিষেধ আছে আল্লাহর কথা আছে মাঝে মাঝে সমাজ দেশ জাতি রাষ্ট্রের কথা আছে তবে আমার বিবেচনায় একশো চোদ্দটি সোরার মধ্যে একটা সোরা নাম হল সোরাতুল এখলাস এর মধ্যে আল্লাহর কথা ছাড়া কারো কোনো কথা নাই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরাতুল ইখলাস আপনি সূরাতুল ফাতিহা পড়বেন সূরাতুল নাস পড়বেন শুরু আর শেষ প্রথম সূরা পড়েন আল্লাহ তাআলার প্রশংসার কথা আছে আল্লাহর গুণাবলীর কথা আছে আমাদের আমরা কি চাই ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইনাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিমাস গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন আছে না নাই সূরাতুন নাস পড়েন এর মধ্যে মানুষের কথা আছে জিনের কথা আছে খান্নাসের কথা আছে ঠিক এমনি একশো তেরোটি সুরা পড়বেন প্রায় সব কোটি সোরাতে আল্লাহ তালার কথার সাথে মানুষের কথা প্রাসঙ্গিকতা আছে তবে সৌরাতুল এখলাস একমাত্র সোরা যার মধ্যে আল্লাহ ছাড়া আর কারো কোনো কথা নাই বলেন না সুবাহ আল্লাহ ওই সাহাবিব খুঁজে পেলেন সাহাবিব বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই সাহাবি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি করেন নাই ডক্টরেট করেন নাই কামিল হাদিস মুহাদ্দিস পড়েন নাই মুফাসসির পড়েন নাই তাফসীর আমাদের মত প্রাতিষ্ঠানিক পড়েন নাই সাহাবীর উত্তরে বিশ্বনবী বললেন ঠিক বলেছো কর্ণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুগণ আল্লাহ তাআলা খরান আলকারিমে আমাদেরকে চিন্তার খোরাক দিয়েছেন প্রত্যেকেই নিজের অবস্থান অনুযায়ী আল্লাহর কালাম পড়বে আর অনুধাবন করবে রব্বুল আল কথা বোঝার চেষ্টা করবে আল্লাহর কালাম পড়বে আর নিজের যোগ্যতা অনুযায়ী বোঝার চেষ্টা করবে যদি কেউ আল্লাহর কালাম পড়লো একটা কথাও বুজার চেষ্টা করলো না তাইলে কোরআন বলছে সে যেন তার হৃদয়ের তালাটা খুললো না কুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাব্বানা আমিন কোরআনুল কারীমে বলেছেন আফালা ইয়া তাদবারুনাল কোরআনা আম আলা কুলুব আল্লাহ বললেন তালা কোরআন নিয়ে একটু চিন্তা করবে না নাকে আত্মার মধ্যে তালা লেগে আছে হৃদয়ের মধ্যে তালাটা যদি খুলতে চাও তাইলে নিজের যতটুকুন যোগ্যতা দেশ বুঝো জাতি বুঝো ব্যবসা বুঝো সংসার বুঝো টাকা পয়সা বুঝো কৃষি কাজ বুঝো নিজের যোগ্যতা অনুযায়ী কোরআন ও কিছু বোঝার চেষ্টা করতে হবে না হবে না বলেন হবে না হবে না অন্ততপক্ষে যদি কিছুই না বুঝেন ওই সাহাবীর কথাটা বারবার নিজের মনের মধ্যে আওরাতে পারেন তা হলো সাহাবি বলেছে সৌরাতুল এখলাস কুলহু আল্লাহ বারবার এই কারণে পড়ে কারণ ওই সোরাতে আল্লাহ ছাড়া কারো কোনো কথা কথা কিভাবে অনুবাদ পড়েন অনুবাদ শুনেন আল্লাহ তালা বললেন হু আম্মহু আহাত ঘোষণা দিন আল্লাহ তালা তিনি এক এবং একক আল্লাহহ সামাদ তিনি কারো মুখা পেক্ষি নদ। আল্লাহ সামাদ লামিয়ালিত ওয়ালা মউলাদ আল্লাহ তালা কাউকে জন্ম দেন নাই। আল্লাহ তালা ও কারো কাছ থেকে জন্ম নেন নাই আলা মিয়া কুন্লাহ। কোফু আদহাদ আকাশ আর জমিনে তামাম সৃষ্টিতে তার সমকক্ষ কেও কেও আল্লাহ তাআলার কথা কেবল আল্লাহ তাআলার কথা সূরাতুল ইখলাস বা কুল হু মধ্যে আপনি বিশ্বাসটা নিয়ে প্রতিদিন অন্তত তিনবার পড়ে এক কদম কোরআনের সওয়াব কে দেবে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ বলছিলাম কোরআনের বন্ধু যারা তাদের কয়টা গুণ থাকে জুড়ে বলেন কয়টা কয়টা পাঁচটা গুণ এর মধ্যে শুনলাম কয়টা কয়টা শুনলাম চারটা আমরা শুনেছি এক নাম্বার কোরআনের তেলাওয়াত শুনবে কি শুনবে করানেন তেলাওয়াত শুনবে দুই নাম্বার কর আন আল কেরিম নিজে পাঠ শিখবে তিন নাম্বার কোরআন মুখস্থ করবে করান মুখস্ত করবে চার নাম্বার করান আল কেরিম বুঝার চেষ্টা করবে নিজের যোগ্যতায় যত যোগান যোগ্যতা আছে তা দিয়ে কোরআন বুঝার চেষ্টা রাজি আছেন ইনশা পাঁচ নাম্বার সর্বশেষ হলো কোরআন দিয়ে আমল করতে হবে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে দুইটা হাত আপনারা কি আল্লাহকে দেখাতে পারেন দুইটা হাত তুলে বলেন হে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত কোরআনের আমল কোরআনের আমল কোরআন বাস্তবে আমল করার তৌফিক দাও বলেন আমি আরো জুড়ে বলো না আমি আরো জুড়ে বলো না আমি হাত নামান তবে বন্ধুগণ একটা জিনিস প্রাসঙ্গিক জানা উচিত কোরআন দিয়ে যদি আমল করতে চান কোরআন দিয়ে যদি আমল করতে চান তাইলে অবশ্যই কোরআনের সাথে আরেকটা জিনিস লাগবে এর নাম হাদিস, এর নাম এর নাম হল আল্লাহ আল কোরআন আল করিমে সালাত কায়েম করো আদেশ করেছেন কে আল্লাহ প্রায় আঠাশটি করিমাতে। একসাথে বলেছেন اقیم সালাত কায়েম করো জাকাত আদায় করো আপনি যদি বলেন কেবল কুরআন আমল করব তাইলে ফজর দুই রাকাত ফরজ জোহরে চার রাকাত ফরজ আসরে চার রাকাত ফরজ মাগribে তিন রাকাত ফরজ এসায় চার রাকাত ফরজ ফজরে দুই রাকাত ফরজ কুরআন আল কোথাও কোথাও বলেন আছে বলেন আছে নাই তাই কুরআন যে আমল করবে অবশ্যই কুরআনে আমল করার জন্য যেতে হবে কোরআন যার উপরে নাজিল হয়েছে তার কাছে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী তার উপরে কোরআন নাজিল হয়েছে নবীজি নিজে বাস্তব কোরআন ছিলেন কোরআনে যা আছে বাস্তবে আমল করে দেখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই জন্য বিশ্বনবীর ইন্তেকালের পরে আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশার দিয়াম্মা হোতা না কে যখন প্রশ্ন করা হয়েছে নবীজির চরিত্র কি ছিল তিনি আশ্চর্যান্বিত হয়ে বলেছেন তোমরা কি কোরান করোনা কোরআন ছিল থিউরি নবীর জীবন ছিল বাস্তব বলেন না সোবাহান আল্লাহ জোরে বলেন সোবহান আল্লাহ তবে সতর্ক হওয়া উচিত আজকে বাংলাদেশসহ পৃথিবীতে একদল বিভ্রান্ত মানুষ আছে যারা শুধু কোরআন মানতে চায়। হাদিস মানে মানে তাই আমাদের জানা উচিত, মানার বিশুদ্ধ হাদিস মানা কোরআন মানার শর্ত বিশুদ্ধ হাদিস মানা অনেকেই আপনার সাথে তর্ক করতে পারে কথা বলতে পারে কথায় কথায় কোরআন থেকে দলিল দিতে পারে আপনি শর্ত দেবেন কোরআনের দলিল অবশ্যই তবে সহি হাদিস থেকে দলিল দাও বিশুদ্ধ হাদিস থেকে দলিল সহই কোরআন মানতে হবে যারা বিশুদ্ধ হাদিস মানে না শুধু কোরআন মানে তারা কোরআনের বন্ধু নয় তারা কোরআনের শত্রু তারা কোরআনের তারা কোরআনের আমাদের বাংলাদেশে আছে না নাই বলেন না আপনাদের ময়মন আছে কিনা জানি না আপনাদের পার্শ্ববর্তী শেরপুর নামে একটা জেলা আছে না আজ থেকে বারো বছর আগের কথা আমাকে এক মাহফিলে নিয়ে গেল ওখানে একদল লোক তৈরি হয়েছে যারা ইফতার করে মাগরিব আমরা ইফতার করি সূর্য ডুবার জোরে বলেন কখন জোরে বলেন কখন সূর্য ডুবার সাথে সাথে আমরা ইফতার করি আহলুস সুন্নাহ জামা আমরা যারা হাদিস মানি কিন্তু একদল আছে যারা সূর্য ডুবার সাথে সাথে ইফতার করে না শুধু কোরআন মানে কয় আল্লাহ বলতে সুম্মা তিমুসিয়ামা ইলাল লাই রোজাকে টেনে রাত্র পর্যন্ত লম্বা করো আর রাত্র মানে পশ্চিম আকাশে সাফাক বা লালিমা যখন অস্তমিত হয় তখন হয় রাত তাই ওরা রাতthole রোজা ভাঙ্গি ইফতার করে জেনে রাখবেন আহলুস জামা ছাড়া আকীদায় মাযহাবে আকীদায় মাযহাবে শিয়া যারা তারা সাফাক দুবার পরে ইফতার করে যদি কেউ বলে আমি শিয়া আর সূর্য ডুবার ৪৫ মিনিট পরে সাফাক অস্তমিত হওয়ার পরে পশ্চিম আকাশের লালিমা দুবার পরে সে ইফতার করে তাইলে শিয়া তার সাথে আমাদের শত্রুতা নাই শিয়া হতেই পারো কিন্তু যদি কেউ বলে আমি কোরআন মানি আমি শুননি না তাইলে তোমাকে কোরআনের ব্যাখ্যায় হাদিস মানতে মানতে হবে না হবে না যেরে বলেন হবে না হবে না আজকের বাংলাদেশে অনেক লোক আমরা আসি কোরআনের বন্ধু হলে নিজেকে দাবি করি কিন্তু আসল জায়গায় উল্টু কোরআন আমল করতে গেলে হাদিস অবশ্যই বিশুদ্ধ হাদিস কোরআন মানার জন্য পূর্ব শর্ত কারণ কোরআন যার উপরে নাজিল হয়েছে তার কথা তার কাজ তার সমর্থন তার গুণাবলীকে বলে হাদিস ঠিক না বেটি ইদানিং কিছু মূর্খ ছেলে ফেলে বেরিয়েছে লেখাপড়া জানে না বলে হাদিস এক আর এক জিনিস কি আপনারা শুনছেন না শুনেন নাই মূর্খ ছেলে পেলেখাপড়া করে না না জানে না হ্যাঁ শব্দ দুইটা বটে শূন্য একটা শব্দ হাদিস একটা শব্দ কিন্তু পরিভাষায় হাদিস আর শূন্য একটাই ঠিক না ভাই উলামা জিজ্ঞেস করেন এই পৃথিবীর একমত পরিভাষায় হাদিস আর সুন্না মানে বিশ্ব নবী মোহাম্মদুর রসুলের কথা কাজ সমর্থন আর গোনা বলি তাই বন্ধু কোরআনের দুস্ত হওয়ার জন্য কয়টা বৈশিষ্ট্য জান্নাতুল ফেরদাউসে নিজের ঠিকানা করার জন্যে আজকের আল ফেরদাউস হেবস মাদ্রাসায় বসে আমরা শিখব আমাদের জীবনে আমল করব কয়টা বৈশিষ্ট্য জোরে বলেন কয়টা পাঁচটা বৈশিষ্ট্য এক নাম্বার কোরআনের তেলাওয়াত শুনব কি করব কোরআনের তেলাওয়াত শুনব দুই নাম্বার নিজেরা কোরআন পড়তে শিখব তিন নাম্বার কোরআন মুখস্থ করব চার নাম্বার নিজের যোগ্যতা অনুযায়ী কোরআন নিয়ে চিন্তা করব অন্তত পক্ষে সূরাতুল ইখলাস বা কুল হু আল্লাহর ফজিলত আল্লাহর রাসূলের সাহাবী যা বলেছেন নিজের মধ্যে যা চর্চা করব বলেন না আমিন পাঁচ নাম্বার হলো কোরআন আমল করব তবে অবশ্যই কোরআনের আমল ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজের জীবনে রাষ্ট্রের জীবনে সব জায়গায় কোরআনের আমল আছে না নাই বলেন আছে না নাই সব জায়গায় আমল করতে রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ আর নবীজি তার জীবন দিয়ে দেখিয়েছেন নবীজি যেমন ব্যক্তিগত জীবনে কোরআনের আমল করেছেন পারিবারিক জীবনে করেছেন সাংসারিক জীবনে করেছেন সামাজিক জীবনে করেছেন রাষ্ট্রীয় জীবনে করেছেন যুদ্ধের জীবনে করেছেন আন্তঃরাষ্ট্রীয় ব্যবস্থাপনায় করেছেন অর্থনীতিতে করেছেন সমাজনীতিতে করেছেন বিচারনীতিতে করেছেন আপনার আমার জীবনে যা যা প্রয়োজন সব ব্যাপারে কোরআনের বাস্তব আমল বিশ্বনবী করে দেখিয়েছেন ঠিক না বলেন ঠিক না তাই বন্ধুগণ আমরা যদি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আল ফেরদাউস জান্নাতুল ফেরদাউসে যেতে চাই তাহলে পাঁচটা বৈশিষ্ট্য নিজেদের জীবনে আনব তো ইনশাআল্লাহ আনব তো ইনশাআল্লাহ আমরা আমাদের মা বোনরা নারী পুরুষ যুবক বৃদ্ধ তরুণ কিশোর সবাইকে আল্লাহ তাআলা